বাড়িতে সন্তান প্রসব করানোর সিদ্ধান্তই হলো কাল মৃত বাগদার বধূ। মাথায় টিকি, গলায় মালা, ধার্মিক মানুষের বেশে থাকা স্বামীর কাণ্ডে হতবাক সকলে। বাড়িতে সন্তান প্রসব করানোর সিদ্ধান্তই কাল হলো। মৃত্যু হলো বসিরহাটের সুমনার। প্রসব যন্ত্রণা উঠেছিল গৃহবধূর। বাগদা থানার অন্তর্গত মালিপোতা এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, বছর দশেক আগে ননী দেবনাথের সাথে বিয়ে হয়েছিল বসিরহাটের সুমনার। মাথায় টিকি, গলায় মালা। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত ননী ধার্মিক মানুষের বেশ ধরে থাকলেও মাঝে মধ্যেই নানা কারণে স্ত্রীর ওপর অত্যাচার করত। অভিযোগ, এর আগেও তিন চারবার স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করানো হয়। ও নিজে বাড়িতে মানে আত্মহত্যা করে ফেলেছে, ফেলার পরে তারপরে হসপিটালে আমাদের সব সময় মারধর করত, আমাদের জানাতো না এই যে হয়েছে, আমাদের টোটালে জানাইনি। আমাদের জানালে তো আমরা একটা কোনো ডিসিশন নিতে পারতো। হ্যাঁ, মেয়েটা সিজারে হয়েছে প্রথমে, বড় মেয়েটা, কিন্তু ও কোনোদিন ফিরে তাকাই দেখিনি। আমার দিদি ছিল, আমার দিদি থেকে, আমার বড়দির মেয়ে, ওই দিদি থেকেই ওকে দেখাশোনা সব কিছু করেছিল, এ কোনোদিন ফিরে তাকাই দেখিনি। এবার ও নিয়ে আবার বাড়িতে নিয়ে গেল, নিয়ে যেয়ে সেখান থেকে বাড়িতেই থাকে, আবার যাওয়া আসা করে বাপের বাড়িতে, মামার বাড়িতে যাওয়া আসা করে, এইভাবে চলে যাচ্ছিল। ও নিজে থেকেই লোকজন ডেকে নিয়ে ডেলিভারি করাচ্ছিল, যখন দেখছে লাইন খারাপ তখনই হাসপাতালে নিয়ে এসছে। পরিবারের দাবি, প্রায় স্বামী অত্যাচার করত ওর ওপরে। আগে একটি 8 বছরের কন্যা সন্তান আছে। ইতিমধ্যেই সন্তান সম্ভবা হয়েছিলেন সুমনা। শুক্রবার রাতে প্রসব যন্ত্রণা ওঠে তার। হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতেই প্রসব করান স্বামী। অবস্থার অবনতি হওয়ায় বাগদা হাসপাতালে ভর্তি করলে সেখানে অবস্থা আরও খারাপ হয়। এরপর তাকে নিয়ে আসা হয় বনগা হাসপাতালে। একটি কন্যা সন্তানের জন্ম দিলেও গৃহবধূকে আর বাঁচানো সম্ভব হয়নি। কন্যা সন্তানটি বর্তমানে SNC ইউনিটে ভর্তি রয়েছে। চিকিৎসার কারণে যেভাবে হয়েছে তো এখন ব্যথা উঠেছে, তখন ওই অবস্থা হয়ে গেছে, তখন করার কোনো লাইন সবাই বলছে, এখন করার কি আছে। স্থানীয় সূত্রে খবর, বাড়িতেই শিশুকন্যাকে জন্ম দিয়েছিলেন মহিলা। রক্তাক্ত অবস্থাতেই নিয়ে আসা হয় হাসপাতালে। ডাক্তার কেন এখন মানে স্টাফ আছে বা পেশেন্ট বাড়ি যারা আছে তারাই বলছে, যখন নিয়ে এসে পেশেন্টের অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি হয়েছে কি, ডাক্তার যেটা আমাকে বললো, শিশুর ডাক্তার, যে বাড়িতে বাড়ির উঠোনেই নাকি ডেলিভারি হয়ে গেছে, পেন হচ্ছিল অনেক সময় ধরে, হতে হতে ওখানে ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হওয়ার পরে ওখান থেকে বাগদা হসপিটালে নিয়ে গেছে, তখন ওখান থেকে নাড়ি কাটা হয়েছে। এবার নাড়ি কাটা হলে ব্লিডিং বন্ধ হয়নি, এখানে যখন নিয়ে আসে তখন 3টে বাজে, তখন পেশেন্ট ডিটোরিয়েট অলরেডি পড়ে গেছে। পেশেন্ট ওখান থেকে সিসিউ দিয়ে 1 ঘন্টা পরে পেশেন্ট ওখান থেকে কার্ডিওক এসে মারা গেছে। ডাক্তার নিজেই বলছে যে এরকম মানুষকে এর নেগলিজেন্সের জন্য আজকে পেশেন্টটা মারা গেল, তোমাদের থানায় তুলে দেওয়া উচিত, ডাক্তার নিজেই বলছে। স্থানীয়রা আরও জানান, ননী দেবনাথ মাঝে মধ্যেই অত্যাচার করতেন তার স্ত্রীর ওপর, কিন্তু কোনোদিনই তার স্ত্রী সে কথা কাউকে জানাননি। এ বিষয়ে মৃত গৃহবধূর ভাই বলেন, দিদি জানাতো যে এরকম জানাও করতো। হ্যাঁ করতো, কিন্তু আমরা বুঝতাম যে মেয়েরা যাতে শ্বশুর বাড়ি যাক, স্বামী যতই অত্যাচার করুক না কেন শ্বশুর বাড়ি এসে মানে থাকতে হবে সারা জীবন, কিন্তু এতটা পর্যন্ত হয়ে যাবে দেখুন। গতকালকে দিদির এরকম অবস্থা জামাইবাবুর জন্যই তো নাকি? হ্যাঁ, জামাইবাবুর জন্য। অ্যাকচুয়ালি পুরো দোষটা জামাইবাবু নিজে করেছে, আর আমাদের সংবাদ দিচ্ছে হসপিটালে ডেলিভারি করতে গিয়ে মারা গিয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।